Hello everyone, Assalamualaikum. Shadi Sandy Crafte notun IT video te shabai ke shagoto janachi. Asha korchi shabai khub bhalo achen. To ajker video te ami dekhabo kibhabe ami ei clip ta baniyechi ebong ei sundor frock e sathe matching kore clip ta toiri korechi ar ekhane ekta boro ekta bow toiri kore niyechi. তো সেই বড়টা কিভাবে তৈরি করব মাপ সহ আমি এখানে দেখিয়ে দিচ্ছি তো একটা বড় ধরনের এরকম বো কিন্তু জামাতে সিম্পল একটা জামাতে লাগিয়ে দিলে কিন্তু খুবই সুন্দর হয় দেখতে খুবই ভালো লাগে আর বাচ্চারা এরকম ফুল থাকলে বেশ পছন্দ করে কিন্তু হ্যাঁ তো এই ধরনের বড় ধরনের বোটা বানাতে এটার মাপ কত হবে এবং কিভাবে খুব সহজে তৈরি করবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন তো ভিডিওটি দেখার আগে ফার্স্ট একটা লাইক দিয়ে শুরু করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হলো তো ফারস্টে এইভাবে লম্বা একটা কাপড় নিয়েছি তো এখানের মাপ হচ্ছে 14 ইঞ্চি লম্বাটা হবে আর এটার পাশে থাকবে 8 ইঞ্চি তো আমার কাপড় একটু কম ছিল যার কারণে 7.5 ইঞ্চি হয়েছে আপনারা 8 ইঞ্চি নেবেন ঠিক আছে তো এটাকে আমি এখন মাঝখানে বরাবর ভাঁজ করে এখন যে তিনটা পাশ খোলা পাশ আছে এই তিনটা পাশ আমি এখানে সেলাই করে নিব আর এখানে একটু ফাঁকা রাখব এটা উল্টানোর জন্য সেলাই করার সময় একটু ফাঁকা রাখব আর এভাবে লম্বা দুইটা স্ট্রিপ আমি করে কেটে নিয়েছি তো এটার লম্বা দেখুন 14 ইঞ্চি পরিমাণ ঠিক আছে তো আমার এখানে লম্বা একদম লম্বা কাপড় ছিল না যার কারণে আমি এভাবে ছোট করে দুইটা কেটে নিয়েছি তো আপনাদের কাছে যদি লম্বা কাপড় থাকে এভাবে কাটার কোনো প্রয়োজন নাই তো একটা টুকরা দিয়ে এভাবে করলেই হবে তো দেখুন নেক্সট আমি কি করেছি এটা সেলাই করে নিয়েছি তিনটা পাশ এবং একটা পাশ একটু খোলা রেখেছি এখানে এটাকে উল্টানোর জন্য দেন এটাকে এভাবে করে উল্টে দিব তো আপনারা চাইলে ফাঁকা একটু বড় রাখতে পারেন তো আমার একটু ছোট হয়ে গিয়েছে রাখাই তো এভাবে করে দেখুন আমি সম্পূর্ণটা উল্টে দিয়েছি তো এখন এটার যে চারটা কোণা আছে কোণাগুলো আমি একটু কেচির মাথা দিয়ে মাথাগুলো চোখা করে নিয়েছি ঠিক আছে তো এই যে মাথাগুলোকে এভাবে করে একটু চোখা করে নিয়েছি এই ফ্রকের ভিডিওটা আমি খুব শীঘ্রই আমার চ্যানেলে আপলোড করব তো দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে তো এই যে আমি এখন এটাকে এভাবে লম্বা একটা কাঠি ধরনের যে কোনো কিছু দিয়ে কিন্তু আপনারা এটা এভাবে করে উল্টাতে পারবেন আর সেটা যদি না পারেন তাহলে আপনারা হচ্ছে সুই সুতার সাহায্যে কিন্তু উল্টাতে পারেন তো যেহেতু এটা একটু মোটা ধরনের তো যার কারণে কাঠি সাহায্যে আমি এটাকে এভাবে করে উল্টে নিলাম তো এখন এটাকে চাইলে আয়রন করতে পারেন করলে হচ্ছে ফিনিশিংটা সুন্দর আসবে তো আমি এখানে একটু আয়রন করে নিচ্ছি তো মাঝখানে একটু ভাঁজ করে নিয়ে এখানে সুসুতার সাহায্যে একটু বড় বড় করে কাঁথাফর এখানে দিয়ে নিচ্ছি তো এটা সেলাই করার পর যখন আমি এটাকে টান দিব দেন কিন্তু এটা এমনিতেই কুচি হয়ে আসবে এই যে বড় বড় করে কাঁথাফর আমি করে নিলাম এখানে তো এখানে একটু টাইট করে আমি সুতাটাকে একটু পেঁচিয়ে নিচ্ছি মাঝখান বরাবর দেখতেই তো পারলেন কত সহজে একটি সুন্দর বউ তৈরি করে নেওয়া যায় এটা চাইলে আপনারা জামার পিছনে জামার সাইডে মানে ফ্রকের মাঝখানে যে কোনো জায়গায় বসাতে পারেন ইজিলি তো লম্বা স্ট্রিপ দুইটা ছিল তো এটার মাঝখানে আমি এভাবে করে জয়েন করে নিয়েছি দেন এটাকে এভাবে করে আমি এখানে মেশিনে সেলাই করে নিচ্ছি তো আপনাদের যারা মানে হাতে সেলাই করে নিতে পারেন যাদের মেশিন নেই তারা কিন্তু হাতে খুব সুন্দর করে এটা বানিয়ে নিতে পারবেন তো দেখুন এখানে আমি মেশিন দিয়ে সেলাই করে নিয়েছি তো তৈরি হয়ে গেল আমার সুন্দর একটি বো তো আশা করছি আপনাদের সবার কাছে এটা ভালো লাগবে
তো অবশ্যই আপনারা ট্রাই করবেন, কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখন আমি এটাকে ক্লিপটা তৈরি করে নেছি। ক্লিপটা কিন্তু কাপড় আরেকটু বেশি হলে মনে হয় দেখতে ভালো লাগতো আর কি, কুচিটা বেশি হতো তো। কাপড় আমার কাছে একদমই ছিল না, অল্প পরিমাণে ছিল। তো এখানে দেখুন আমি আঠা লাগিয়ে এই ক্লিপের এই কাপড়টাকে লাগিয়ে দিচ্ছি। তো এটা লাগানোর মানে এটা মাঝখানে যে সাদা কাপড়টা দেখতে পাচ্ছেন, এটা আমি জামাতে যে লেসটা ইউজ করেছি সেই লেসটা এভাবে করে আমি বসিয়ে দিয়েছি, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। আর মাঝখানে লাল ওটাও কিন্তু একটা লেস। তো দেন এটাকে বো বানিয়ে নেওয়ার পরে আমি একটা এক্সট্রা ক্লিপ ছিল, তো ক্লিপের মাথায় এভাবে আঠা লাগিয়ে যে গ্লু গানের যে আঠাটা পাওয়া যায় সেটা আমি হচ্ছে গ্লু স্টিক, তো সেটা একটু আগুনে পুড়িয়ে কিন্তু হিট করলেই এটা এভাবে গলে যায়। তো আমি এখানে এই যে এভাবে করে লাগিয়ে নিলাম, একটু চেপে চেপে ধরে লাগাতে হবে এবং সাবধানে করতে হবে, এটা কিন্তু অনেক গরম থাকে, হাতে লেগে গেলে কিন্তু হাত পুড়ে যাবে। তো ঠিক আছে, দেখুন আমার এই ক্লিপটা কিন্তু এখন কমপ্লিট। তো জামার সাথে খুবই সুন্দর লাগছে বেবিকে পরানোর পরে। আই হোপ সবার খুব ভালো লেগেছে, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।